কালীপূজোতে ঝড় বৃষ্টির ভ্রুকুটি, সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ। কালীপূজোর দিনই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কালীপূজোর পরের দিন উপকূলে ঝড় বইতে পারে 110 কিলোমিটার বেগে, তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলোর উৎসবে আধারের ভ্রুকুটি, কালীপূজোয় ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, উৎসবের সময়ই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। কালীপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আন্দামান সাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ, শনিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে, রবিবার তা আরও শক্তি বাড়িয়ে হবে অতি গভীর নিম্নচাপ, এরপর ক্রমশ তা এগোতে থাকবে উত্তরের দিকে। সোমবার কালীপূজোর দিন নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ের দিকে, ক্রমশ তা এগোবে উত্তর ও উত্তর পূর্বের দিকে, মঙ্গলবার তা এসে পৌঁছবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে, তবে তা অবস্থান করবে সমুদ্রের ওপরই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূল এলাকায় মঙ্গলবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 110 কিলোমিটার। এই ঝড়ের প্রভাবে সোম ও মঙ্গলবার অর্থাৎ কালীপূজোর দিন ও তার পরের দিন দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, একদম সমুদ্রের কাছাকাছি উপকূল এলাকায় ভারী বৃষ্টি হবে, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মেজর এফেক্টেড এরিয়া হচ্ছে সুন্দরবন, এবং সেই হিসাবে ধরলে দুটো ডিস্ট্রিক্ট মূলত, নর্থ কোস্টাল 24 পরগনা অ্যান্ড সাউথ কোস্টাল 24 পরগনা, আর সাথে পূর্ব মেদিনীপুর যেহেতু অ্যাডজাস্টেন্ট আমাদের, এই তিনটে ডিস্ট্রিক্টের হালকা থেকে মাঝারি বৃষ্টি, আইসোলেটেড হইতে দু এক জায়গায় ভারী বৃষ্টি। সুন্দরবনে ফেরি সার্ভিস 24-25 বন্ধ রাখা, যেহেতু একটু হাওয়া থাকবে আমরা বলছি কোস্টাল ডিস্ট্রিক্টে, ফলে ট্যুরিস্ট স্পট আমাদের যেগুলো আছে দীঘা, মন্দারমণি, সাগর ইত্যাদি, সেখানে একটু ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করা 24 এবং 25। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 22 তারিখ থেকে খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে মৎস্য শিকারে যাবেন না। ইতিমধ্যে মইপিট, ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে নদী উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকে প্রচার। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দীঘার সমুদ্র সৈকতেও নজরদারি চালাচ্ছে প্রশাসন। সঞ্চয় মিত্র, শান্তনু নস্কর, সুকান্ত দাস, এবিপি আনন্দ। ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দক্ষিণবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব, ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ দপ্তর, জরুরি পরিষেবায় যুক্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ইয়াস, ফণী, আমফান, একের পর এক আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়, তছনছ করে দিয়েছে জনজীবন, কখনো কেড়েছে প্রাণ, কখনো কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের আশ্রয়টুকু। এই পরিস্থিতিতেই এবার সিত্রাঙ্গে ভ্রুকুটি, কালীপূজোর মধ্যেই রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পরিস্থিতি মোকাবিলা তৎপর রয়েছে প্রশাসনও, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব, বৈঠকে ছিলেন 20টি দপ্তরের সচিবরা। নবান্নের তরফে জানানো হয়েছে ঝড়ের কারণে একাধিক দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, ছুটি বাতিল হয়েছে পুরো কর্মীদের একাংশেরও। শুক্রবার কলকাতা পুরসভায় বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন মেয়র, প্রথম দফায় পুরো আধিকারিকদের সঙ্গে মিটিং, দ্বিতীয় দফায় ভার্চুয়াল বৈঠক করেন উপকূলবর্তী এলাকার প্রশাসনের সঙ্গে। 2-24 পরগনাতে মারাত্মকভাবে ঝড় আসবে, কলকাতায় ঝড়টা 90 মিলিলিটার, তবু আমরা সব কিছু ক্রেন, পাকসন স্কোয়ারসকে বলা আছে, আমাদের কাটিং মেশিন এগুলো রেডি রাখার জন্য বলেছি, আর অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টকে বলেছি হোর্ডিংগুলো যাতে খুলে ফেলে, যেগুলো পড়ে যেতে পারে পুরনো বাড়ি, সেই হোর্ডিংগুলো যেন ইমিডিয়েট খুলে ফেলে। আর রবিবার দিন এটা স্পষ্ট হয়ে যাবে যে সোমবার দিন, ওরা যেটা আবহাওয়া অফিস আমাদের বললো যে সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিটা শুরু হবে, আর আমরাও মোটামুটি সব স্কুলগুলো, কমিউনিটি হল খুলে রাখছি, যদি কোনো লোয়ার এরিয়ায় জল জমে যায় বা গাছ পড়ে গিয়ে ঘর ভেঙে গেল, তাদের সাথে শিফট করার জন্য। পুরসভা সূত্রে খবর, শনিবার থেকে পাম্পিং স্টেশনগুলির ট্রায়াল রান শুরু হবে। অন্যদিকে ঘূর্ণিঝড় সতর্কতার মধ্যে বিদ্যুৎ দপ্তরও প্রস্তুত বলে জানিয়েছে। সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, আমরা আমাদের সমস্ত সাবস্টেশন এবং আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে 24x7 22 তারিখ সকাল থেকেই খোলা থাকবে। 69,817 জন অফিসার এবং কর্মী, তারা সমস্ত জায়গায় তারা মোতায়েন থাকবেন। বিদ্যুৎ দপ্তরের তরফে চালু করা হেল্পলাইন নম্বর হল 8900-793-503। হেমন্তে নতুন ফসল ঘরে তোলার পালা, তার আগে দুর্যোগে সতর্কবার্তা, তাই আগেই ধান তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রত্যেকটি জেলাতে
অ্যাডভাইসারি পাঠিয়েছি এবং সেই অ্যাডভাইসারি সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক জেলা কন্ট্রোলও করছি। আউস ধানটা যেটা হয়েছে অলরেডি মানে পেকে গেছে, প্রায় অনেক জায়গায় পেকে গেছে, সেই ধানটা আমরা দ্রুত তুলে নিতে বলেছি। তার জন্য যে আমাদের যে কম্বাইন হার্ভেস্টার লাগে, আমাদের যে কাস্টমার হার্ভেস্টারগুলো আছে, তাদেরকে বলছি তোমরা স্টক নিয়ে এসে রাখো, যাতে করে চাষি চাইলেই তুমি দিতে পারো। সমস্ত ইমার্জেন্সি ছুটি বন্ধ হয়ে যায়, মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই সময় কেউ ছুটি নিতে পারবে না, কালী পুজো পর্যন্ত কেউ নিতে পারবে না ছুটি। কালীপুজোর মধ্যে দুর্যোগের ভ্রুকুটি, এই পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জনও বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। অন্যদিকে দুর্যোগ আশঙ্কার মধ্যে তৎপর হাওড়া প্রশাসন, 24 ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও মোটর ভেহিকলস দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে নিচু জায়গায় জল বের করার জন্য প্রস্তুত রাখা হয়েছে 57টি পাম্প। রুমা পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদার, এবিপি আনন্দ। দিল্লি যাত্রা এড়াতে পারলেন না গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগাল হোসেন। সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল তাঁর আর্জি। দিল্লি হাইকোর্টের রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। এরপর বিকেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে নিয়ে দিল্লি রওনা দেয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। প্রথমে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অস্বস্তি, তারপর দিল্লি হাইকোর্টে ধাক্কা, শেষে সুপ্রিম কোর্টেও মিলল না রেহাই। সর্বোচ্চ আদালতে খারিজ গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগাল হোসেনের আর্জি, ফলে সাইগালকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না ইডির সামনে। বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্ট রায় দেয় গরু পাচার মামলায় সাইগালকে রাজধানীতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সাইগাল হোসেনের আইনজীবী। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ললিতের বেঞ্চে শুনানিতে 9-এর দশকে শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্ত হর্ষদ মেহতার মামলায় দিল্লি হাইকোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করেন সাইগালের আইনজীবী। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হর্ষদ মেহতার মামলার প্রেক্ষাপট ভিন্ন এবং স্বতন্ত্র। এরপরই গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগালের আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে সাইগালের ধাক্কা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আসানসোলে বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 5 বন্দুকধারী পুলিশ কর্মীর ঘেরাটোপে স্টেশনে নিয়ে যাওয়া হয় সাইগাল হোসেনকে। আসানসোল স্টেশনের জিআরপি অফিসে রাখা হয় কিছুক্ষণ। বাইরে ছিল কড়া পুলিশি প্রহরা। বিকেল 4:05 শিয়ালদা জলন্ধর এক্সপ্রেসে করে সাইগাল হোসেনকে নিয়ে রওনা দেন পুলিশ অফিসাররা। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, সাইগাল হোসেনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর যদি প্রয়োজন মনে হয় অনুব্রত মণ্ডলকেও তারা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। দিল্লি পৌঁছানোর পরে সাইগাল হোসেনকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে বলে খবর। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা ও কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।